মাস্টার ব্লক বাই দেবী। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে কীভাবে কালীপুজো হয় সেটা দেখাতে। তো আমার শ্বশুর বাড়ি হলো তমলুক। আমরা এখন তমলুকের দিকে রওনা হয়েছি। আমরা এই সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। মাঝে পড়বে দুটো টোল প্লাজা, এক কোনা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা আর একটা ধুলাগড়ের টোল প্লাজা। এই দুটো টোল প্লাজায় আমরা পে করে আমরা এগিয়ে চলেছি সাঁতরাগাছি হয়ে। এটা কোলাঘাট ব্রিজ। সন্ধে প্রায় হয়ে এসছে, তাই আমরা একটু চা ব্রেক নেওয়ার জন্য মাঝখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি। চা খেয়ে আমরা আবার তমলুকের উদ্দেশ্যে রওনা হব। এটা কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। এটা মেচেদা মোড়। এখানে বেশিরভাগ দীঘাগামী বাস এখানে হল্ট করে। এই মেচেদা থেকে আমরা সোজা চলে যাব তমলুকের পথে। আমরা তমলুকে ঢুকে গেছি আর সেটা বোঝা যাচ্ছে এই রাস্তায় এই আলোকসজ্জা দেখে। এটা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মূর্তি। এবারে আমরা আমার শ্বশুরবাড়ির পাড়ায় ঢুকে পড়েছি। এখানে নিউ স্পোর্টিং ক্লাব বলে যে ক্লাবটা আছে সেখানেই কালীপুজোটা হয়, আর সেই জন্যই এখানে রাস্তাঘাট খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। বাড়িতেও প্রদীপ জ্বালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির ছাদ থেকে এই চারদিকটা কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেক বাড়ি সবাইকে খাওয়ানো হয় কালীপুজোর ভোগ হিসেবেই। সবাইকে অনেক মানুষজনকে খাওয়ানো হয়, সেই তারই প্রস্তুতি চলছে। এখানে আমাদের পাড়ার বৌদি কাকিমা সবাই মিলে সবজি কাটতে বসে গেছে। আজকে প্রায় সারা রাত ধরেই এই প্রস্তুতি চলবে, যাতে কাল সকাল থেকে রান্না শুরু হতে পারে আর মানুষজন সঠিক সময় খেতে পারে। এদিকে আমাদের ঠাকুর মশাই মায়ের জন্য নিজের হাতে ভোগ রান্না করছেন। এবছর আমাদের নিউ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর এরকম ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলের সামনে। কেউ রান্না করছে, কেউ ঢেকিতে ধান ছাড়ছে। এই যে আমাদের প্যান্ডেলের ভিতরে। যদিও আমাদের প্যান্ডেলের ভিতরে লাইটিংটা লাল হওয়ার কারণে আমি তোমাদের কতটা কি স্পষ্টভাবে দেখাতে পারবো জানি না, তবুও চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে সবাই প্রদীপ সাজাতে ব্যস্ত।
এখানে মায়ের মূর্তিতেও মালা দিয়ে সাজানো হচ্ছে। ঠাকুর মশাই পুজোর সমস্ত প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন। ঢাকের বাজনা দিয়ে শুরু হলো আমাদের মাঙ্গলিক পুজো। অন্যদিকে আমাদের ঘাটের কাছে বাচ্চারা সবাই বাজি পোড়াতে ব্যস্ত। আর এই ঘাটেই বিশেষত সমস্ত ঘটে পুজো করা হয়। এই কালীপুজোর আনন্দে মেতে উঠেছে বড়রা সবাই। শুধু বড়রা কেন, এই কালীপুজোর আনন্দে নাচে গানে মেতে উঠেছে বাচ্চারাও। পর্য
পাঞ্চলিদং বন্দে জাতবেদং হুতাসনং সুমিদং বিশ্বদং ও বচবচ দদ হরণ মতমত গ্যাপসা মহাকাল ভৈরব সৈদ শ্রীমৎ শ্যামাকালিকা স্বাহা জয় মা মহাকাল ভৈরব সৈদ শ্রীমৎ শ্যামাকালিকা স্বাহা ওম ভূসাহ ইদং অগ্নয়ে ওম ভুবসাহ ইদং বারবে এখন অঞ্জলি দেওয়ার পালা। পরমেশ্বর নম অখণ্ড মণ্ডলাকার গজেন্দ্র মহাপাত্র দেবশর্মণ সপরিবার সান্ডিল্য গোত্রায় সুপ্রিয় রোহিদার রাশিনা সান্ডিল্য গোত্রায়
কালীপুজো এবারের মতন শেষ হয়ে গেল। আমার এই শ্বশুরবাড়িতে কালীপুজো তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করো। এরকম অনেকে আছো যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ তারা যেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ আসি তাহলে।